ইপিএলে দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল আর্সেনাল, কিন্তু হঠাৎই ছন্দপতন। লিগে টানা 7 ম্যাচ জয়ের পর একটা ড্র, যাতে পয়েন্ট টেবিলেও এসেছে পরিবর্তন, বড় চিন্তার কারণও হয়ে দাঁড়িয়েছে আর্তেতার জন্য। চলতি মৌসুমের শুরু থেকে সিটিজেনদের সঙ্গে পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমজমাট। এখন পর্যন্ত খেলা 30 ম্যাচের 23টিতে জয় আছে গানারদের, 3টিতে আছে হার। নিজেদের পরের ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষ ওয়েস্টহ্যামের বিপক্ষে জিতে যে কোনো মূল্যে ম্যানসিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াতে চাইবে মিকেল আর্তেতা বাহিনী। এদিকে প্রতিপক্ষ বিবেচনা ওয়েস্টহ্যাম দুর্বল হওয়ায় কিছুটা স্বস্তির উপলক্ষ খুঁজে পাবেন আর্তেতা। দু দলের গেল 4 বছরের 7 বারের মুখোমুখি লড়াইয়ে 6 বারই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল, বিপরীতে জয়হীন ওয়েস্টহ্যাম। অতীত ইতিহাস পক্ষে থাকায় আত্মবিশ্বাস কাজে লাগাবে সাকা জেসুসরা, তবে ঘরের মাঠে হারের তিক্ততা সঙ্গী করতে চাইবে না ওয়েস্টহ্যামও। এবারের মৌসুমটা আমরা কিভাবে শুরু করেছি তা সবার জানা। আমরা খুব ভালো অবস্থানে আছি। লন্ডন স্টেডিয়ামের ম্যাচটি কঠিন হতে যাচ্ছে, কেননা ডেভিড ময়েসের পরিকল্পনা খুবই সূক্ষ্ম, তবে আমরাও জয়ের জন্য মাঠে নামব। এদিকে ইপিএলে আরেক ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ টেবিলের তলানির দল নটিংহাম ফরেস্ট সম্প্রতি সময়টা খারাপ কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইঞ্জুরির কারণে স্কোয়াডটা একটা ছোটখাটো হাসপাতালে রূপ নিয়েছে। নিজেদের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ড্রয়ে ভাটা পড়েছে আত্মবিশ্বাসেও, সঙ্গে এরিক টেন হ্যাগের জন্য বড় চিন্তার কারণ ইঞ্জুরির এই লম্বা তালিকা। সেভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ইঞ্জুরিতে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে পড়েছেন। স্কোয়াডে পাওয়া যাবে না মার্কাস রাশফোর্ড, রাফায়েল ভারানে, আলেহান্দ্রো গার্নাচোকেও। তবে এত সবের মাঝেও বিগত পরিসংখ্যান কিছুটা আশার সঞ্চার ঘটাবে ম্যান ইউনাইটেডের জন্য। বিগত 27 বছরের 7 দেখায় সবগুলো ম্যাচেই জিতে নিয়েছে রেড ডেভিলরা। কোনো ম্যাচই সহজ নয়, সব ম্যাচই লড়াই করতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত। আমাদের যে স্কোয়াড আছে তা নিয়ে আমি জয়ের ব্যাপারে আশাবাদী, আমরা প্রস্তুত আছি। ইনজুরি কিছুটা ভোগালেও দল নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ এরিক টেন হ্যাগ, তবে নটিংহামও চেষ্টা চালাবে জয়ের মুখ দেখতে। তাজিন খন্দকার, সময় সংবাদ।